গুড মর্নিং শুরু করছি বাংলার বাছে আমি রুমেলা রয়েছে আপনাদের সঙ্গে বঙ্গোপসাগরে আবার গভীর নিম্নচাপ টানা চার দিন বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া দপ্তর জানাচ্ছে ক্রমেই শক্তি বাড়াচ্ছে উত্তর বঙ্গোপসাগরের উপরে থাকা নিম্নচাপটি এর জেরেই মাঝারি থেকে হালকা বৃষ্টি শুরু হয়েছে জেলায় জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলি ছাড়াও হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়ায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বৃষ্টি হবে ঝাড়গ্রামেও নিম্নচাপের জেরে উপকূলের জেলাগুলিতে 45 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে 25 থেকে 26 তারিখ ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা সবথেকে বেশি হাওড়া হুগলিতেও মৎস্যজীবীদের সাগরে যাওয়াতে জারি হয়েছে নিষেধাজ্ঞা আর ঘূর্ণিঝড়ের বিরল দৃশ্য দেখা গেল বাঁকুড়ার পাত্রসায়রের ব্লকের তালসাগড়া গ্রামে সন্ধ্যের ঠিক আগে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয় তার মাঝে এলাকার মানুষ দেখেন ধানজমিতে ঘূর্ণিঝড়ের আকারে বাতাস উপরের দিকে উঠে যাচ্ছে প্রায় 3 মিনিট স্থায়ী হয় এই ঝড় তীব্রতা এতটাই ছিল যে জমির জল অনেকটা উঁচু পর্যন্ত উঠে যায় এবং বিরল দৃশ্য গ্রামবাসীদের কাছে অজানা থাকায় প্রাথমিকভাবে তারা অনেকেই ভয় পেয়ে যান বাঁকুড়ার কালকের এই ঝড়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন টর্নেডোর ছবি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বাঁকুড়ার প্রতিনিধি হীরক মুখার্জি হীরক গতকালের এই ঘূর্ণিঝড় ক্ষয়ক্ষতির কোনো খবর আমরা পাইনি কিন্তু সাধারণ মানুষের মধ্যে তো সত্যি একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে একেবারেই স্বাভাবিক কারণ এই ধরনের টর্নেডো ঝড় যেটা একেবারেই খুব স্থানীয় স্তরে দেখা যায় এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা গেছে বলেও বিশেষজ্ঞরা দাবি করছেন কিন্তু এই পাত্রসায়রের যে জায়গায় তালসাগড়া গ্রাম নামের যে গ্রাম সেই গ্রামের মানুষ কিন্তু এই ধরনের টর্নেডো কোনোদিন কখনো দেখেননি স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে এই ঝড় যখন তারা দেখেন স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয় এবং তারা ছোটাছুটি করতে থাকেন অনেকে বাড়ির মধ্যে ঢুকে পড়েন এবং অনেকের মধ্যে এটা নিয়ে উৎসাহ তৈরি হয় যে এটা কি স্বাভাবিকভাবে যারা কম বয়সী বিশেষ করে তারা ক্যামেরা বন্দি করে এই ঝড়ের এই বিরল দৃশ্য ধন্যবাদ হীরক আর এই ঘটনার প্রেক্ষিতে কি বলছেন আবহাওয়াবিদ সুজীব কর শুনব বাঁকুড়াতে এই ধরনের ঘটনা ঘটা সত্যিই বিরল তার কারণটা হচ্ছে আমাদের এই সমস্ত অঞ্চলে টর্নেডো হয় না কিন্তু গত 3 দিন ধরে আপনারা জানেন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ কেন্দ্রীভূত হয়েছিল সেটা ধীরে ধীরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে সরে আসছে আর একটা নিম্নচাপ রয়েছে উত্তর পশ্চিম ভারতে এই দুটো নিম্নচাপ যখন দুদিক থেকে বায়ুকে প্রচন্ড জোরে আকর্ষণ করছে ঠিক সেই সময়টাতে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু নেমে আসছে এবং এই প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু ন্যাচারালি শুষ্ক বায়ু আর এই নিম্নচাপের মধ্যে যে বায়ুটা থাকে তার মধ্যে থাকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং সেই বায়ুটার মধ্যে একটা রোটেশন থাকে অলরেডি এবং এই রোটেস্টিং দুটো এয়ার মাসের ঠিক মাঝখান দিয়ে যখনই শুকনো এই প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু প্রবেশ করতে থাকে তখন ন্যাচারালি সেটার মধ্যে একটা ঘূর্ণন সৃষ্টি হয় এবং সেই ঘূর্ণনটা তীব্র গতিতে আবর্তিত হতে থাকে এবং ভূমিভাগের সংশ্লিষ্ট যা কিছু আছে যেমন বাঁকুড়াতে যেটা দেখা গেছে প্রচন্ড পরিমাণে জল রোটেট করতে করতে উপরের দিকে উঠে যাচ্ছে অর্থাৎ জমির মধ্যে যে জল আছে সেই জলটা এই রোটেশনের দ্বারা এখানে একটা ভর্টেক্স তৈরি হয় সেই রোটেশনের দ্বারা তারা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে এটা সত্যিকারই অত্যন্ত বিরল একটা ঘটনা এবং এই টিপিক্যাল এয়ার ট্রানজিশনের ফলে এইরকম একটা ঘটনা ঘটেছে তবে এই ধরনের ঘূর্ণিঝড়গুলো যখনই তৈরি হয় সেখানে যদি বসতি ক্ষেত্র মধ্যে তৈরি হয় তাহলে কিন্তু সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই ধরনের ঘূর্ণিঝড় দীর্ঘস্থায়ী হয় না নর্মালি 3 থেকে 5 মিনিট পর্যন্ত স্থায়িত্ব লাভ করে তবে এটা কিন্তু ইনডাইরেক্টলি ইন্ডিকেট করছে যে আমাদের জলবায়ু অত্যন্ত দ্রুত গতিতে পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আমরা এই ধরনের ঘটনার সাক্ষী কিন্তু আরো বারংবার হতে থাকবো